আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি মালিহা হোসাইন একটানা ক্ষমতায় থাকার কারণে দেশের উন্নয়ন ও মানুষের জন্য কিছু করা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত সম্বর্ধনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি এর আগে শিখা অনির্বাণে সশস্ত্র বাহিনী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল সশস্ত্র সালাম জানায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর তিন বাহিনী প্রধান শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করেন ঢাকার আদালত থেকে পালিয়ে যাওয়া নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দুই জঙ্গিকে ধরিয়ে দিলে ২০ লাখ টাকা জরিমানা ঘোষণা দিয়েছে সরকার জঙ্গিদের ধরতে রেড অ্যালার্ট জারি করেছে ঢাকা মহানগর পুলিশ ঢাকার প্রবেশ ও বের হওয়ার ১৬টি পয়েন্টে চেকপোস্ট বসিয়ে চলছে তল্লাশি এছাড়া সারা দেশের আদালতগুলোতে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন সীমান্তেও নেওয়া হয়েছে আলাদা সতর্কতা রোববার ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে হাজিরা শেষে বের হওয়ার সময় পুলিশ সদস্যদের চোখে মুখে স্প্রে করে কিছু বুঝে ওঠার আগেই পালিয়ে যায় দুই আসামি জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফিন দীপন ও ব্লগার অভিজিৎ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন তারা দর্শক এই বিষয়ে বিস্তারিত জানাতে মিন্টু রোড ডিএমপির মিডিয়া সেন্টার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আপেল শাহরিয়ার ও সীমান্ত জেলা দিনাজপুরের হিলি থেকে এম এ আজিজ প্রথমে যাব আপেল শাহরিয়ারের কাছে আপেল পালিয়ে যাওয়া দুই আসামি খুঁজে পাওয়ার বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী কি বলছে আর রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থায় কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে জানাবেন হ্যাঁ ঢাকার আদালত থেকে যে ছিনিয়ে নেয় দুই জঙ্গিকে এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি তবে গোয়েন্দাদের সাথে আমি কথা বলছি তারা যেটা বলছেন যে অপরাধীদের আসলে গতিবিধি তারা পর্যবেক্ষণ করছেন এবং তারা আশা করছেন দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার করা হবে জানেন যে এই ঘটনায় কিন্তু একটি মামলা দায়ের করা হয়েছে এর কোতোয়ালি থানায় ২০ জনকে আসামি করে ও সেখানে উল্লেখ করা হয়েছে যে এই যে তারা যে পরিকল্পনা করেছিল তাদেরকে আসলে আদালত থেকে ছিনিয়ে নিয়ে যাওয়ার বিষয়টি মূল পরিকল্পনাকারী ছিল হচ্ছে আনসার আল ইসলামের সামরিক কমান্ডার সেনাবাহিনীর চাকরিচ্যুত মেজর জিয়া তার পরিকল্পনায় আসলে এই এটি সংগঠিত হয়েছে বলে তারা উল্লেখ করেছেন এবং বলে রাখে যে তাদের যে পরিকল্পনা ছিল যে দুটি মোটরসাইকেলে করে ৫ থেকে ৬ জনের টিম সেখানে ছিল সরাসরি অংশগ্রহণ করেছিল এবং আশপাশের ১০ থেকে ১২ জন ছিল এবং গোয়েন্দারা বলছেন যে তাদেরকে কিন্তু দীর্ঘদিন ধরে খুঁজছিল তারা তাদের সিসিটিভি পুলিশ বিশ্লেষণ করে তারা যেটি দেখেছেন যারা ওখানে অংশগ্রহণ করেছে তাদেরকে দীর্ঘদিন ধরেই তারা খুঁজছিলেন এবং তারা খুব প্রশিক্ষিত এবং জঙ্গিদের যে বিভিন্ন স্তর থাকে তারা কিন্তু একদম উচ্চ স্তরের তারা আসলে জঙ্গি তো বলে রাখি যে এখনকার যেটি হচ্ছে যে আপনি জানেন যে যে তদন্ত চলছে এবং ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে যাদেরকে ৩ দিনের মধ্যে এই কমিটির আসলে যে প্রতিবেদন সেটি জমা দেওয়ার কথা বলা হচ্ছে তো আমরা এখানে অপেক্ষা করছি আপনাকে বলে রাখি যে এই যে ঘটনাটি ঘটেছে যাতে এই জঙ্গিরা যাতে আসলে দেশ ত্যাগ করে বাইরে যেতে না পারে এর জন্য কিন্তু একটা সীমান্ত এলাকায় কিন্তু সর্বোচ্চ কঠোর অবস্থানে রাখা হয়েছে এবং সীমান্ত প্রহরী তারা অতন্দ্র প্রহরী তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন তবে এই মধ্যে আসলে আমরা দিনাজপুরে হিলিতে চলে যাবো আমাদের সহকর্মী এম এ জলিরের কাছে আমরা জানবো তার কাছ থেকে যে সীমান্ত এলাকার নিরাপত্তার খবর যে আপেল আপনি যেমনটি জানেন যে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে দুইজন জঙ্গি তাদের সহযোগিতায় অর্থাৎ মইলন হাসান শামীম এবং আবু সিদ্দিক সোহেলের তাদের যে দুইজন জঙ্গি তাদের সহযোগিতা সহকর্মীদের সহযোগিতায় পুলিশের মুখে স্প্রে দিয়ে কিন্তু তারা পালিয়ে যায় তারই ধারাবাহিকতায় কিন্তু সারা বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে রেড অ্যালার্ট জারি করা হয়েছে সেই ধারাবাহিকতায় দিনাজপুর হিলি সীমান্তে যে চেকপোস্ট রয়েছে সেখানেও কিন্তু সকাল থেকে আমি দেখেছি এখানে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে এখানে আমি ইমিগ্রেশন ওসি এর সঙ্গে কথা বলেছি তিনি আমাকে জানিয়েছে আসলে কোনোভাবে যেন এই দুইজন জঙ্গি দেশে দেশ ত্যাগ করতে না পারে তারা যেন ভারতে না যেতে পারে সেই জন্য তারা পাসপোর্ট যেসব যাত্রী আসছে তাদেরকে তারা ধীর গতিতে এবং খুব পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তারা কিন্তু ভারতে প্রবেশের একটি সুযোগ করে দিচ্ছে এখানে পুলিশের পাশাপাশি এখানে ডিজিএফআই রয়েছে এনএসআই রয়েছে এবং সেই সঙ্গে কিন্তু শিহিলি সীমান্তের যে চেকপোস্ট রয়েছে সেখানে কিন্তু বিজেপি খুব কঠোরভাবে কিন্তু তারা তল্লাশি করেই এই যাত্রীদের পারাপারের একটি সুযোগ করে দিয়েছে আমরা দেখেছি যে এখানে প্রতিদিন এই ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে প্রায় ৪০০ থেকে ৫০০ তার বেশি
কিন্তু যাত্রী পারাপার হয়ে থাকে। এইসব যাত্রী আজকে কিন্তু দীর্ঘ একটি লাইন দেখেছি, কারণটি হচ্ছে যে ধীরগতিতে সবকিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কিন্তু ভারতে একটি প্রবেশের সুযোগ করে দিচ্ছে। তবে এখন পর্যন্ত এখানে সবকিছু পরিবেশ এখন স্বাভাবিক রয়েছে, পরবর্তীতে হয়তো আপেল আমি পরবর্তী সংবাদে আরো বিস্তারিত কিছু জানাতে পারবো। তো এখন পর্যন্ত এই ছিল দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট থেকে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ, এতক্ষণ মিন্টু রোড ডিএমপি মিডিয়া সেন্টার ও হিলি চেকপোস্ট থেকে জানাচ্ছিলেন আপেল শাহরিয়ার ও এম এ আজিজ। সরকারি বাস স্ট্যান্ডে গাড়ি নিয়ে যেতে প্রশাসনের বাধা এবং অবৈধ সিএনজি অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে হবিগঞ্জে চতুর্থ দিনের মতো অনির্দিষ্টকাল পরিবহন ধর্মঘট চলছে। শুক্রবার ভোর ৬টা থেকে শুরু করে জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। ধর্মঘটের কারণে সকাল থেকে হবিগঞ্জ পৌর বাস টার্মিনাল থেকে কোনো দূরপাল্লার যানবাহন ছেড়ে যায়নি। অভ্যন্তরীণ রোডগুলোতেও যান চলাচল বন্ধ আছে। এতে টানা চার দিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছে শত শত যাত্রী। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দেন ধর্মঘটকারীরা। যে ভোগান্তিগুলো হচ্ছে কারণ যানবাহনের কারণে আমরা সঠিক সময়ে গিয়ে পৌঁছতে পারতেছি না, কেন আমরা সাধারণ জনগণ ভুক্তভোগী কেন হব? এখান থেকে ওই দিক থেকে এইদিকে যেতে পারতেছি না। আমি যাব মৌলভীবাজার, কিন্তু সকাল থেকে এখন এক ঘন্টা থেকে খাড়াইছি, কোনো বাস নাই। আমাদের এই অনির্দিষ্টকালে ধর্মঘট চলবে যতদিন পর্যন্ত জেলা প্রশাসন আমাদের এই দাবি দাওয়া না মানবে, এবং আমাদের এই ধর্মঘটের সাথে রাজনৈতিক কোনো সম্পৃক্ততা নাই। আমাদের দাবি না মানা পর্যন্ত আমাদের এই পরিবহন ধর্মঘট চলবে। দর্শক, এ বিষয়ে আরো জানাতে হবিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইদুজ্জামান জাহির। জাহির, ধর্মঘট বন্ধে প্রশাসনের কোনো তৎপরতা দেখছেন কিনা জানাবেন। আর চতুর্থ দিনের মতো হবিগঞ্জ পৌর বাস টার্মিনাল থেকে কোনো বাস দূরপাল্লা বাস ছাড়েনি। হবিগঞ্জ বাস মালিক সমিতি এবং শ্রমিকদের তিন দফা দাবিতে পরিবহন শ্রমিক ধর্মঘট চলছে, যাতে করে হবিগঞ্জে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তো এ বিষয়ে আমি মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শঙ্কর সুবর রায়ের সাথে কথা বলে যা জানিয়েছি যে হবিগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে আজকে একটা সর্বদলীয় বৈঠকের আহ্বান জানানো হয়েছে। তো ইতিমধ্যে বাস মোটর মালিক গ্রুপের কার্যনির্বাহী কমিটি এখন তারা বৈঠকে বসেছেন। তারা আগামীকাল জেলা প্রশাসকের সাথে বৈঠকে যদি সুন্দর কোনো সিদ্ধান্ত আসে, অথবা আগামীকাল বিকাল থেকে হবিগঞ্জ পৌর বাস টার্মিনাল থেকে বাস স্বাভাবিক চলাফেরা করবে এবং হবিগঞ্জবাসীর দুর্ভোগ হয়তো লাঘব হতে পারে। মালিহা, ধন্যবাদ। এতক্ষণ সাইদুজ্জামান জাহিদ জানাচ্ছিলেন হবিগঞ্জ থেকে। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নিপুণের লিফট আপিল গ্রহণ করেছেন আদালত। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন। এই আদেশের ফলে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করবেন নিপুণ আক্তার। এর আগে জায়েদ খানকে শিল্পী সমিতির সম্পাদক ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। পরবর্তী সময় তাই স্থগিত করে স্থিতাবস্থা দেন চেম্বার আদালত। টাঙ্গাইলের ঘাটাইলে একটি যাত্রীবাহী বাস থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ ফেলে পালিয়ে গেছে চালক। গেল রাত ৭:৩০টার দিকে ঘাটাইল বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম জানান, রাতের আঁধারে একটি বাস থেকে এক ব্যক্তির মরদেহ ঘাটাইল বাসস্ট্যান্ডে ফেলে দেওয়া হয়েছে। স্থানীয়দের দেয়া এমন তথ্যের ভিত্তিতে সেখানে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে বাসের নাম কিংবা মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত সম্ভব হয়নি। মরদেহটি শনাক্তের পাশাপাশি বাসটি আটকের চেষ্টা চালানো হচ্ছে বলেও জানায় পুলিশ। বিদেশি রাষ্ট্রদূতদের প্রশ্ন করে জোর করে দেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলানো হয় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। নিজ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। বিদেশি রাষ্ট্রদূতদের কোড অফ কন্ডাক্ট মেনে কথা বলা উচিত বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। এ বিষয়ে পর মন্ত্রণালয়ে এক রাষ্ট্রদূত অভিযোগ করেছেন বলেও জানান তিনি।
সম্পর্কে, দেশের ইতিহাস সম্পর্কে অনেকেরই কিন্তু অভিজ্ঞ বাংলাদেশিদের থেকে কম অভিজ্ঞতা জ্ঞান আছে। হ্যাঁ, কর্তব্য তো ওদের কাছে যান, এটা আমি মনে করি খুবই দুঃখজনক, এবং এই কালচারটা পরিবর্তন করা দরকার। টুডে অর টুমরো উই মাস্ট চেঞ্জ দিস কালচার। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।